কদবেল মাখার জন্য এখানে আমি একটা কদবেল নিয়েছি, কদবেলটা আমি ধুয়ে নিয়েছি। আর এখানে আছে সর্ষের তেল, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, স্বাদমতো নুন, স্বাদমতো চিনি। কদবেলটা এখন ফাটিয়ে নেব। কদবেল ফাটিয়ে নিয়েছি, এখন এই বাটির মধ্যে আমি কদবেলের ভেতর থেকে এগুলি সব চেঁচিয়ে নেব। এইভাবে দিয়ে দেবো নুন, স্বাদমতো নুন, স্বাদমতো চিনি, দুটো কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি, সর্ষের তেল, সব একসাথে ভালো করে মেখে নেব। তৈরি হয়ে গেল কদবেল মাখা। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।